माय डियर स्टूडेंट आमी आज आलोचना करछी पंचम अध्याय अर्थात निरपेक्ष न्याय अध्यायेर पंचम आलोच्य विषय निये। एई पंचम आलोच्य विषयेर मध्ये रयेछे निरपेक्ष न्यायेर नियमावली। एई निरपेक्ष न्यायेर नियमावली किन्तु एई अध्यायेर सबचेये गुरुत्वपूर्ण एकटि टपिक। तार कारण आमि जदि एई निरपेक्ष न्यायेर नियमावलीटा मने राखते पारि তাহলে এই অধ্যায় থেকে যে 8 মার্কের কোশ্চেন হবে সেই 8 মার্কের কোশ্চেন কিন্তু তোমরা হামেশাই করতে পারবে। তবে এই নিয়মাবলীর রয়েছে টোটাল 10টা। এই 10টি নিয়ম যদি মনে রাখতে পারো খুব ভালো, যদি মনে না রাখতে পারো তাহলে আমি কেবল মাত্র 4টি নিয়ম তোমাদেরকে বলে দেব সেই 10টির মধ্যে। সেই 4টি নিয়ম যদি তুমি মনে রাখতে পারো বা পারবেও তাহলে তাহলে দেখবে তুমি এই অধ্যায় থেকে যে বড় 8 মার্কের কোশ্চেন আসবে লজিক, সেই লজিকগুলো তুমি একদম খুবই ইজিভাবে করে ফেলতে পারবে। তাছাড়াও তোমাদের দেখবে আমি ঠিক ওর নিচে একটা খুব পরিচিত উদাহরণ রেখেছি, একটা দৃষ্টান্ত রেখেছি। কেন এটা পরিচিতি বলছি না, এই অধ্যায়ে এর আগে যে 4টি টপিক নিয়ে আলোচনা করেছি সেই 4টি টপিকেও কিন্তু এই উদাহরণটি একাধিক বার তোমাদের সামনে তুলে ধরেছি। তাই বলছি এই উদাহরণটা হচ্ছে পরিচিত উদাহরণ। আর এই উদাহরণটা যদি তুমি মনে রাখতে পারো তাহলেই কিন্তু তোমার পক্ষে এই অধ্যায় থেকে ওই 4টি নিয়ম মনে রাখা সম্ভব। আর 4টি নিয়ম মনে রাখতে পারা মানে তুমি এই অধ্যায় থেকে যে 8 মার্কের লজিকের কোশ্চেন আসবে তুমি সেটা করে আসতে পারবে। এখন আমরা দেখব যে সেই 10টি নিয়ম কি, তার মধ্যে কোন 4টি নিয়ম আমরা কেবলমাত্র এই দৃষ্টান্তটির সাহায্যে মনে রাখতে পারি। আমরা এখন প্র্যাকটিক্যালি এগুলোকে শিখে নেব। তার আগে এই দৃষ্টান্ত সম্পর্কে আমাদের কিছু বিষয় জানা দরকার। আমি এর আগেও জেনেছি আরেকবার একটু জানি, সেটা কি জানব যে এই যে নিরপেক্ষ ন্যায়ের দৃষ্টান্তটা তোমরা দেখতে পাচ্ছ, এই নিরপেক্ষ ন্যায়ের দৃষ্টান্তটি কয়টি বচন দিয়ে গঠিত হয়েছে একবার একটু দেখো তো, কটা বচন রয়েছে এখানে? 1, 2, 3। এই নিরপেক্ষ ন্যায়ের মধ্যে 3টি বচন রয়েছে, এটাও তোমাদের জানা, এটাও তোমাদের পূর্ব পরিচিত এবং তোমরা জানো। সেকেন্ড আমরা আরও একটা জিনিস জেনে নেব এখানে যে এই নিরপেক্ষ ন্যায়টিতে কতগুলো পদ রয়েছে, আমরা সে সম্পর্কে একটু ওয়াকিবহল হইনি। দেখো তো এখানে কতগুলো পদ রয়েছে খেয়াল করো। প্রথমে আমরা সিদ্ধান্ত থেকে শুরু করব। সিদ্ধান্তের যে উদ্দেশ্য স্থানে যে পদটি রয়েছে বলতে পারবে এটা কোন পদ? এটা হলো পক্ষপদ। হ্যাঁ এটা হবে পক্ষপদ। আর এই যে বিধেয় স্থানে যেটা রয়েছে সিদ্ধান্তের বিধেয় স্থানে, এর নাম কি? বলার চেষ্টা করো কি হবে রাইট অ্যান্সার, এটা হবে সাধ্যপদ। নেক্সট আমরা আরও একটা পদ দেখতে পাচ্ছি, সেই পদটি পরে উচ্চারণ করি। দেখো এই পদটি দুবার করে আছে, এই পদটি এখানে আছে, এখানে আছে, আবার দেখো এর এখানে আছে, এখানে আছে, আর একটা পদ আছে এই দুটো পদ ছাড়াও, সেটা হলো মানুষ পদ। এই মানুষ পদটি রয়েছে দেখো কমনভাবে রয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম এই পদটিকে কোন পদ বলা হয়, এই পদটিকে বলা হবে হেতুপদ। আমরা দেখতে পেলাম যে এই অনুমানটিতে এই নিরপেক্ষ ন্যায়টিতে টোটাল রয়েছে 3টি পদ। সেই 3টি পদ একটি হচ্ছে রাম, আর একটি মরণশীল, আর একটি হলো মানুষ বা মরণশীল জীব। এটা মরণশীল জীবও হতে পারে, এখানে মরণশীল জীব আর মরণশীল একই। তাই এখানে যে রাম এই পদটির নাম কি পক্ষপদ, মরণশীল বা মরণশীল জীব এই পদটির নাম কি সাধ্যপদ, আর একটা পদ আছে মানুষ এই পদটির নাম হচ্ছে হেতুপদ, আমরা জেনে গেলাম। তাহলে প্রথমটা কি জেনেছিলাম যে নিরপেক্ষ ন্যায় অনুমানটিতে 3টি বচন রয়েছে, সেকেন্ড কি জানলাম যে এখানে 3টি পদ রয়েছে। এবার আমরা আর একটা জিনিস আমাকে জানতে হবে, সেটা হলো যে এর ব্যাপ্যতা সম্পর্কে, যে ব্যাপ্যতা তোমরা বচনের অধ্যায়ে প্র্যাকটিস করেছো সেই ব্যাপ্যতা সম্পর্কে কি শিখেছিলা সেখানে, যে এক একটি নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য আর কোন পদ অব্যাপ্য। তোমরা একবার একটু জেনে নাও, এখানে শুধু তোমাদের একটা বচন জানলেই কমপ্লিট হয়ে যাবে।
এখান থেকে তোমরা জানতে পারছো যে এটা ওই বচন, এটা ওই বচন, এটা ওই বচন। বলো দেখি এ বচনের কোন পথ ব্যাপ্য? এ বচনের রাইট, এ বচনের উদ্দেশ্য পথ হলো ব্যাপ্য। আর কোন পদ অব্যাপ্য? এ বচনের বিধেয় পত্র অব্যাপ্য। তাহলে আমরা এর থেকে বলতে পারি যে মানুষ পত্রী হলো ব্যাপ্য আর মরণশীল জীব হলো অব্যাপ্য। শুধু এই তিনটি সেন্স যদি তোমাদের মধ্যে থাকে তবেই তোমরা পাবে 8 মার্কস। কোনো কেউ তোমাকে এই 8 মার্কস পেতে আটকাতে পারবে না। এই অধ্যায় থেকে যে বড় কোশ্চেন আছে তুমি সেটার অ্যান্সার করে আসতে পারবেই পারবে। আমি এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তাহলে আমরা আর একটু একটু দেখে নিই একবার, যেটা শিখলাম কি শিখলাম, তিনটি বচন রয়েছে, তিনটি পদ রয়েছে, আর আমরা কি জানলাম যে কোন বচনের কোন পদ ব্যাপ্য। এবার আমরা নিয়মটা দেখে নিই। নিরপেক্ষ ন্যায় অনুমানের প্রথম যে নিয়ম, সেই প্রথম নিয়মটিতেই এই কথাটি বলা রয়েছে যে প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমান এরূপ তিনটি বচন দ্বারা গঠিত হবে। প্রথম নিয়ম এটা। কি বললাম? নিরপেক্ষ ন্যায় অনুমান তিনটি বচন দ্বারা গঠিত হবে। একটা বচন, একটা বচন আর একটা বচন। কনসেপ্ট ক্লিয়ার এখানে যে নিরপেক্ষ ন্যায় অনুমান কিভাবে তিনটি বচন দ্বারা গঠিত হয়? সেকেন্ড নিয়ম, সেকেন্ড নিয়ম, বা এখানে তুমি যদি এটাও আগে বলো কোনো সমস্যা নেই, বা এখানে তুমি এটাকেও দেখবে কোনো কোনো বইতে এটাও প্রথম নিয়ম করা আছে, কি যে প্রতিটি ন্যায় অনুমান তিনটি পদ দ্বারা গঠিত হবে। তাহলে দ্বিতীয় নিয়ম সেখানে করা আছে হলো যে নিরপেক্ষ ন্যায় অনুমান তিনটি বচন দ্বারা গঠিত হবে, এটাকে দ্বিতীয় নিয়ম করা হয়েছে। এবং প্রথম নিয়ম করা হয়েছে প্রতিটি ন্যায় অনুমান তিনটি পদ দ্বারা গঠিত হবে। এটার কোনো সমস্যা নেই, তবু আমি তোমাদেরকে বলছি যে তুমি তুমি পদ দিয়েই বলো। বেশিরভাগ বইতে তুমি দেখবে পদ এই কথাটি আগে উল্লেখ আছে, অর্থাৎ নিরপেক্ষ ন্যায় অনুমান তিনটি পদ দ্বারা গঠিত এটা আগে রয়েছে, এটাই প্রথম নিয়ম করা রয়েছে। তাই তুমি এটাকেই আগে বলে দাও। কি বলবে? প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটি পদ দ্বারা গঠিত হবে, বা প্রতিটি নিরপেক্ষ ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে। দেখো এখানে আমি লিখে দিয়েছি যে প্রতিটি বৈধ অনুমান তিনটি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। বৈধ ন্যায় অনুমান বা ন্যায় অনুমান একই কথা। তাহলে প্রতিটি ন্যায় অনুমান তিনটি পদ থাকবে, তার বেশিও নয় কমও নয়। এইটাকেই ঘুরিয়ে বললাম যে প্রতিটি ন্যায় অনুমান তিনটি পদ দ্বারা গঠিত হবে। ক্লিয়ার হলো এটা? সেকেন্ড নিয়ম তাহলে ওটা বলবো আর কি, প্রতিটি ন্যায় অনুমানে তিনটি বচন দ্বারা গঠিত হবে। দেখো তো সেটাই লেখা আছে, প্রতিটি ন্যায় অনুমানে কেবলমাত্র তিনটি বচন থাকবে, একই কথা। দুটো নিয়ম নিশ্চয়ই কোনো সমস্যা নেই। এই দুটো নিয়মের মধ্যে প্রথম নিয়মটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রথম নিয়মটা। দ্বিতীয় নিয়মটা মনে না রাখলেও সমস্যা নেই। তারপর আমাকে দেখতে হবে তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়মে বলা আছে যে এই যে হেতুপদ, হেতুপদ কি কি? এখানে একটা হচ্ছে মানুষ, আর এক এখানে মানুষ। এই হেতুপদকে কিন্তু অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। দেখো এই ক্ষেত্রে মানুষপদটা প্রধান আশ্রবাক্যে ব্যাপ্য হয়েছে। কেন ব্যাপ্য হয়েছে? না এ বচনের উদ্দেশ্য স্থানে রয়েছে তাই ব্যাপ্য। আর অপ্রধান আশ্রবাক্যে দেখো মানুষপদটা ব্যাপ্য হয়নি, কোনো সমস্যা নেই। আমাদের নিয়মে বলা আছে যে হেতুপদটাকে দুটো আশ্রয় বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে, অর্থাৎ প্রথম বাক্যটাতেও ব্যাপ্য হতে পারে, দ্বিতীয়টাতেও ব্যাপ্য হতে পারে, অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। এইটা আমি এখানে লিখে দিয়েছি, হেতুপদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্য হতে হবে। তাহলে এই একবার ব্যাপ্য হতে হবে মানে প্রধান আশ্রয় বাক্যেও হেতুপদ ব্যাপ্য হতে পারে, আবার অপ্রধান আশ্রয় বাক্যেও হেতুপদ ব্যাপ্য হতে পারে। জানলাম আমরা এটা। আর চতুর্থ নিয়মে যেটা বলা আছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, দেখো তো এই পদটি আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। তাহলে মরণশীলও সিদ্ধান্তে, এই মরণশীল জীব বা মরণশীল
এটা যদি প্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয় তাহলে কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আরেকবার বলছি, মরণশীল জীব যেহেতু আশ্রয় বাক্যে ব্যাপ্য নেই তাই এটি সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। এটা হলো আমাদের চতুর্থ নিয়ম। পঞ্চম নিয়ম, পঞ্চম নিয়মে বলা আছে যে এই দুটো বাক্য যদি নন্যার্থক হয়, এখানে দুটোই কি সদার্থক আছে, দুটোতেই দেখো হয় আছে, তাহলে যেমন বৈধ সিদ্ধান্ত পাওয়া যায়। কিন্তু যদি নন্যার্থক হয় অর্থাৎ ইবচন কিংবা অবচন হয়, এটা ইবচন কিংবা যদি অবচন হতো তাহলে কিন্তু এর থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিঃসৃত হবে না। কি বললাম আরেকবার বলে দেই, যে কোনো ন্যায় অনুমানের যদি আশ্রয় বাক্য দুটোই নন্যার্থক হয়, এই দুটো যদি নন্যার্থক হতো, এখানে কিন্তু সদার্থক আছে, তাহলে এর থেকে কোনো বৈধ সিদ্ধান্ত নিঃসৃত হবে না। তাহলে এই যে নিয়ম, এই নিয়মগুলোর মধ্যে প্রথম যে পাঁচটা নিয়মের মধ্যে তুমি চারটে নিয়ম মুখস্থ করলে একদম কনফার্ম 100% শিওর তুমি পেয়ে যাবে 8 মার্কস। আর এই 8 মার্কসই ম্যাক্সিমাম পরীক্ষার্থীরা করে আসতে পারে না, ম্যাক্সিমাম তারা, আমি বলতে পারি এখান থেকে 70-80% ছেলে মেয়ে এই 8 মার্কের মধ্যে 0 পায়। আর তুমি যদি এটু করে আসতে পারো তুমি 8 মার্কে 8 মার্কই পাবে, 10টি মুখস্থ করার দরকার নেই। 10টা যদি মুখস্থ করো তাহলে এর অথবা যে প্রশ্নটি থাকবে প্রমাণ, তাহলে তুমি প্রমাণটাও করতে পারবে, কিন্তু তোমার তো দরকার 8 মার্ক, আগে 8 মার্ক। তোমার যদি 8 মার্ক কমপ্লিট হয়ে যায় তখন তুমি অথবাটা উচ্চ শিখে নেবে, তখন তুমি 10টার যে আর 5টা নিয়ম আছে সেটাও শিখবে। তাহলে আমরা প্রথম 5টা নিয়ম মনে রাখার চেষ্টা করি। এই 5টা নিয়ম আমরা এখানে দেখলাম, দেখো লিখেছি যে 4 নম্বর নিয়ম, 5 নম্বর নিয়ম, দুটো নন্যার্থক আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত নিঃসৃত হবে না, যেটা আমি উপরে বলে দিয়েছি যে প্রথম দুটো যদি নন্যার্থক হয় সিদ্ধান্ত নিশ্চিত হবে না। ষষ্ঠ নিয়ম কি আছে, একটি আশ্রয় বাক্য নন্যার্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই নন্যার্থক হবে। অর্থাৎ দেখে নাও একটু, এই যে দুটো আশ্রয় বাক্য এর মধ্যে কোনো একটা যদি নন্যার্থক হয়, এটা হচ্ছে নিয়ম, ধরো এইটা নন্যার্থক হলো কিংবা এইটা নন্যার্থক হলো, হলেই কিন্তু এইটা নন্যার্থক, অবশ্যই এটা নন্যার্থক হবে। এই কথাটি বলা আছে আমাদের কত নম্বর নিয়মে, এটা বলা আছে আমাদের, আমরা এখানে দেখলাম ষষ্ঠ নিয়মে, যে একটি আশ্রয় বাক্য নন্যার্থক হলে সিদ্ধান্তটি অবশ্যই নন্যার্থক হবে। 7 নম্বর নিয়মটা দেখে নিই কি আছে এখানে, যদি দুটি আশ্রয় বাক্য সদার্থক হয় তাহলে সিদ্ধান্তটি অবশ্যই সদার্থক হবে। কিরকম, আমরা দৃষ্টান্ত দিয়ে দেখি, ধরো এটাও সদার্থক আছে হয় আছে, আবার এটাও হয় আছে সদার্থক আছে, এই দুটো সদার্থক হলে অবশ্যই কিন্তু এটাও সদার্থক হবে। ক্লিয়ার? নেক্সট আমরা যাব 8ম নিয়মে, দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। দুটি বিশেষ আশ্রয় বাক্য মিন্স, আবার চলো দৃষ্টান্তে, ধরো এটা বিশেষ আছে অর্থাৎ এটা আছে আইবচন, এটা আছে আইবচন, তাহলে আইবচন হলে এটাও বিশেষ এটাও বিশেষ। যদি দুটো আশ্রয় বাক্য এরকম দেখো বিশেষ হয়, আইবচন হয়ে যায়, এবচনের পরিবর্তে এখানে যদি আইবচন হতো তাহলে কিন্তু এই সিদ্ধান্ত নিঃসৃত হবে না, বৈধ সিদ্ধান্ত নিঃসৃত হবে না, অর্থাৎ সেক্ষেত্রে এটা কিন্তু অবৈধ হয়ে যাবে। যদি এটাও বিশেষ আবার এটাও যদি বিশেষ হয়, তাহলে যদি সিদ্ধান্ত নিঃসৃত হয় তাহলে কিন্তু সেইটা হবে অবৈধ সিদ্ধান্ত। নেক্সট পরবর্তীতে আমরা একটু দেখে নিই কি আছে, 9, যদি একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্তটি অবশ্যই বিশেষ হবে। কিরকম, সেক্ষেত্রে দেখা গেল প্রথমটা আছে এবচন, পরেরটা আছে আইবচন, তাহলে কিন্তু সিদ্ধান্ত হবে আইবচন, এটা মাথায় রাখতে হবে। প্রথমটা এবচন, পরেরটা যদি আইবচন হয় তাহলে এটাও হবে আইবচন। এটাই বলা হয়েছে যে এই দুটো আশ্রয় বাক্যের মধ্যে একটি যদি বিশেষ হয় তাহলে সিদ্ধান্ত বিশেষ হবে। নেক্সট লাস্ট নিয়ম 10 নম্বর,
প্রধান আশ্রয়বাক্য বিশেষ এবং অপ্রধান আশ্রয়বাক্য নন্যার্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে না। বলে দিই এটা, প্রধান আশ্রয়বাক্য বিশেষ, ধরো এটা আছে আই আর এটা আছে ই কিংবা ও, তাহলে কিন্তু তা থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারে না। যদি সিদ্ধান্ত লেখা হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে, তখন হয়ে যাবে অবৈধ। তাহলে কখন কখন অবৈধ হয় আমি নিয়ম থেকে অনেকটা কিন্তু অনুমান করতে পেরেছি যে কখন এটা অবৈধ হয়। এবার আমরা দেখে নেব যে এই অংশ থেকে এই বছরে যে মডেল সেটটি তোমাদের জন্য প্রকাশিত হয়েছে তার 8 নম্বর সেটটি দেখবে। 8 নম্বর সেটটাতে দেখতে পাবে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নটা কি তোমরা একবার একটু দেখে নাও, আমি সমস্ত লিখে দিয়েছি। তুমি সেট নাম্বার 8 খুলবে, 8 নম্বরে যাওয়ার পরে দেখবে এই প্রশ্নটি রয়েছে, নিরপেক্ষ ন্যায়ের যে কোনো 4টি নিয়ম দৃষ্টান্ত সহ উল্লেখ করো। এটার নাম্বার রয়েছে 2×4=8, অর্থাৎ 4টে নিয়মের এক একটা নিয়ম, নিয়ম লিখবে এক, দৃষ্টান্ত দেবে এক, 4টে নিয়ম লিখবে তাহলে তুমি পাবে 8। এই প্রশ্নটি তোমাদের মডেল কোশ্চেনে রয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। মডেল কোশ্চেনে যে যে প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, কেননা এটি প্রকাশ করেছে আমাদের কি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তাই আমরা এই প্রশ্নটি যদি আসে আমি কিভাবে লিখব আমি একবার বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, তোমরা লিখে প্র্যাকটিস করো, লিখে আমাকে পাঠাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9732759153-তে আমি কারেকশন করে দেবো। যদি না হয়, একদমই যদি না পারো আমাকে মেসেজ করবে, আমি তোমাকে একদম সঠিক অ্যানসারটাই ওখানে লিখে রেডি করে পাঠিয়ে দেব। তাহলে আমরা দেখিনি কি লিখব, আমি এইভাবে প্রথম নিয়মটা ফার্স্টে লিখব যে নিরপেক্ষ ন্যায় যে 10টি নিয়ম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টি নিয়ম হলো। লেখার পরে লেখো প্রথম নিয়ম, প্রথম নিয়ম লিখে এটা লিখে দাও, প্রতিটি ন্যায় অনুমানে 3টি পথ থাকবে, তার বেশিও নয় কমও নয়। এইটা লেখার পর তুমি এই উদাহরণটা দিয়ে দাও, এই উদাহরণটা লিখে দাও। লেখার পর নিচে লিখে দাও, তার নিচে লিখবে প্রথম নিয়ম অনুসারে উপরের দৃষ্টান্তটিতে 3টি পদ রয়েছে, এই পদগুলি হল রাম, মননশীল, মানুষ। এর মধ্যে রাম হলো পক্ষপদ, মননশীল হলো সাধ্যপদ, আর মানুষ হলো হেতুপদ, ব্যাস। তারপর দ্বিতীয় নিয়ম লেখো, দ্বিতীয় নিয়ম লিখে এটা লিখে দাও। লেখার পরে আবার যেমন দিয়ে তুমি যদি পারো আলাদা উদাহরণ দেবে, যদি না পারো তাহলে আবার এই উদাহরণটাই দাও। দেওয়ার পর লিখে দাও যে চতুর্থ নিয়ম অনুসারে উপরের দৃষ্টান্তটিতে 3টি বচন রয়েছে, এই বচন দুটির মধ্যে প্রথম দুটো হলো হেতুবাক্য, শেষেরটা সিদ্ধান্ত বাক্য। তৃতীয় নিয়ম, তৃতীয় নিয়ম লিখে লেখো যে হেতুপদকে 2টি আশ্রয়বাক্যের মধ্যে অবশ্যই একবার ব্যাপ্ত হতে হবে, তারপর আলাদা উদাহরণ পারলে দেবে, না পারলে এই উদাহরণটাই দেবে। দেওয়ার পর লিখবে এখানে যে এক্ষেত্রে হেতুপদ মানুষ প্রথম 2টি আশ্রয়বাক্যের মধ্যে প্রথম আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়েছে। নেক্সট তারপর লিখবে চতুর্থ নিয়ম, চতুর্থ নিয়ম লিখে লিখবে যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না, আলাদা উদাহরণ পারলে দেবে, যদি না পারো এটাই লিখবে। এরপরে লিখে দেবে যে চতুর্থ নিয়ম অনুসারে এক্ষেত্রে প্রধান আশ্রয়বাক্যের বিধপদ মননশীল জীব আশ্রয়বাক্যে ব্যাপ্য হয়নি, সেই পদটি সিদ্ধান্ত ব্যাপ্য হয়নি। এভাবে উত্তরটা লেখো, আর যদি না পারো তাহলে অবশ্যই আমাকে মেসেজ করো, আমি চেষ্টা করব তোমাকে আরও সঠিকভাবে অ্যানসারটি করে দেওয়ার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো তারা অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমাদের যে আমার প্রতি এই ভালোবাসা সেটাই আমাকে আরও সুন্দর সুন্দর নোট দিতে বা বোঝাতে আমাকে উৎসাহ যোগাবে। থ্যাংক ইউ।